আর যাই হোক শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের টস ভাগ্য খুবই ভালো এখন পর্যন্ত খেলা নয় টি টোয়েন্টির সবকটিতেই টস জিতেছে টাইগাররা কিন্তু টসের মতো ফলাফল ভাগ্য সুখকর নয় লঙ্কানদের কাছে সাতটিতেই হেরেছে বাংলাদেশ সবশেষ জয় প্রেমাদাসাই আর এখানেই পরবর্তী লড়াইয়ে নামবে দুদল ঘরের মাঠে সবশেষ টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ একশো তিরানব্বই রান করেও হার এড়াতে না পারায় বোলারদের নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনাও আর এবার নিদাহাস ট্রফিতে কাঠগড়ায় টাইগার ব্যাটিং টি টোয়েন্টিতে আমাদের দুইটা সাইডই একসাথে ভালো ইদানিং হচ্ছে না একটা পার্ট ভালো হয় একটা পার্ট খারাপ হয় তো এই এই জিনিসটা যখন কনসিস্টেন্সিটা বেশি আসবে ইনশাল্লাহ আমাদের ভালো হবে প্রেমাদাসের উইকেটে রান আছে কিন্তু টাইগার ব্যাটসম্যানরা সেখানেই তাল হারালো প্রশংসনীয় বোলিংও তাই যেন প্রশংসা পেল না বোলারদেরকে আগের তুলনায় এখন অনেক ব্যাটিং করানো হয় কিন্তু জিনিসটা হচ্ছে লাস্টের দিকে যে আসলে একটু স্লক করতে হয় তো ওইটা নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি বোলিং এর এই ধারাবাহিকতা ধরে রাখলে ভালো কিছু হওয়া সম্ভব যদিও প্রেসার থাকবে লাস্ট দুইটা ম্যাচ ওদের সাথে হেরেছি কিন্তু তবু আমরা বিশ্বাসী যে ইনশাআল্লাহ আমরা কামব্যাক করতে পারব এদিকে বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও এদিন সকাল থেকে অনুশীলন করেছে শ্রীলঙ্কা অনুশীলন মাঠে দীর্ঘ সময় নিবিড় আলোচনায় মগ্ন থেকেছেন কোচ হাথুরু সিংহে ও অধিনায়ক চান্ডিমাল পেছনে রেখে আসা বাংলাদেশ সফরের সুখস্মৃতি কিংবা ভারতকে হারিয়ে নিদাহাস ট্রফির উড়ন্ত সূচনা কিছুই পেয়ে বসেনি তাদের বাংলাদেশ বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু যে কোনো সময়ই সেরা ছন্দ ফিরতে পারে তাদের ওরকম বেশ কিছু খেলোয়াড় আছে তাই সতর্ক কারণে নেই সাকিব টাইগারদের সেরা ক্রিকেটারের অনুপস্থিতিও তাই ভিন্ন দুই মেরুতে অবস্থানরত দলের মাঝে গড়ে দিচ্ছে পার্থক্য হয় ব্যাটিং ভালো হচ্ছে নয়তো বোলিং কিন্তু টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দুটো বিভাগে কখনোই একসঙ্গে জ্বলে উঠতে পারছে না টিম বাংলাদেশ নিদাহাস ট্রফিতে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা জরুরি কিন্তু স্বাগতিকদের মাঠে লঙ্কানদের হারানোটা সহজ হবে না তারপরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই কঠিন কাজটাই করে দেখাতে চায় টাইগাররা প্রেমাদাসের স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ কলম্বো শ্রীলঙ্কা